নমস্কার, রিয়েল হিস্টোরির নতুন এপিসোডে সকলকে স্বাগত। আমাদের আজকের ভিডিও সবুজে ঘেরা অযোধ্যা পাহাড় ও ড্যাম। এই অযোধ্যা পাহাড় অবস্থিত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলাতে নিকটবর্তী শহর বাঘমুন্ডি। এই বাঘমুন্ডি থেকে অযোধ্যা পাহাড়ের দূরত্ব 16 কিলোমিটার। এবার বাঘমুন্ডি থেকে কিছুটা পথ দিয়েই চোখে পড়বে সবুজে ঘেরা কুয়াশাতে ঢাকা অযোধ্যা পাহাড়। বেশ সুন্দর প্রকৃতি, মনোরম পরিবেশ এবং পাখিদের গুঞ্জন, এই সকল প্রকৃতিকে উপভোগ করতে করতে এই রাস্তা ধরে এগিয়ে গিয়েই বাঁদিকে দেখতে পাবেন দুর্গা ফরেস্ট। এবার নিচে নেমে ঝর্নার জলে দাঁড়িয়ে ফটো তুলুন, জলে একটু এনজয় করুন। এরপর এই রাস্তা ধরে এগিয়ে চলুন, সামনে পড়বে মার্বেল লেক। বেশ সুন্দর লাগে, তবে শোনা যায় এখানে মাইনিং করে পাথর কাটবার ফলে এই লেগের সৃষ্টি, এজন্য মার্বেল লেক বলা হয়। এবং অনেকেই আবার ইকো লেক বলে, কারণ এই লেগের সামনে দাঁড়িয়ে কথা বললে ইকো হয়। এবার হিলটপের উপর দিয়ে চলুন আপার ড্যামের উদ্দেশ্যে। এই আপার ড্যাম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট, চালু হয় 2008 সালে। এই আপার ড্যাম থেকে পুরো বাঘমুন্ডি শহরটাকে এক পলকে দেখে নেওয়া যায়। সত্যি বলতে বেশ সুন্দর প্রকৃতি, সবুজে ভরা ছোট ছোট পাহাড়, আপনার মন ছুঁয়ে যাবে, যেন এমন মনে হবে বারবার আসি ঘুরতে। যাই হোক, এবার কিভাবে এই অযোধ্যা পাহাড়ে ঘুরতে আসবেন? আপনি যদি কলকাতা থেকে আসেন, তাহলে হাওড়া থেকে ট্রেন ধরে পুরুলিয়াতে নামতে হবে। এবার স্টেশনের বাইরে এসে অনেক ছোট গাড়ি পেয়ে যাবেন, পছন্দ অনুসারে বুক করে নেবেন। এছাড়া ধর্মতলা থেকে প্রতিদিন অনেক বাস রয়েছে পুরুলিয়া আসবার জন্য। তবে সম্পূর্ণ পুরুলিয়া পাহাড় এবং আশপাশে ঘুরে দেখতে সময় লাগবে 2 দিন, তাহলে সব ঠিকঠাক ঘুরে দেখতে পারবেন। তাছাড়া এখানে থাকবার জন্য বেশ কিছু লজও রয়েছে, আপনার বাজেটের মধ্যে পেয়ে যাবেন। এবং এই লজে খাবারেরও ব্যবস্থা রয়েছে, সকল প্রকার খাবার এখানে পেয়ে যাবেন। তো বেশ, সকলেই ভালো থাকবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে নতুন নতুন ভিডিও সকলের আগে নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর ভিডিওটি কোনো প্রকার ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।